সুপ্রভাত, উত্তরের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, আপনাদের সামনে একদম ছুটির আমেজ নিয়ে উত্তরের সকালে হাজির হলাম। আর আমরা জানি উত্তরের সকালে হাজির হয়ে যাওয়া মানে সকালবেলায় আপনারাও কিন্তু হাজির আমাদের সাথে। আজকে উত্তরের সকাল আর রবিবারে অনেকটা পাওয়া তাকে, আপনাদের প্রিয় শিল্পী মমিতাকে। ঝরো ঝরো বরিশে বারি ধারা, ঝরো ঝরো বরিশে বারি ধারা, ছায় পথবাসী ঠায় গতি, ছায় গৃহহারা। ঝরো ঝরো বরিশে বারি ধারা, ঝরো ঝরো বরিশে ঝরো ঝরো বরিশে বারি ধারা। ফিরে চলে আসবে একদম মমিতার কাছে, যে এর পরে
তুমি কোন কম্পোজারের গান নিয়ে এসেছো আমাদের কাছে? আরেক আমার আরেক খুব পছন্দের, খুব প্রিয় কাজী নজরুল ইসলাম। তার তো গানের ভান্ডারে সব কিছু আছে। একটা কাজরি শোনাবো। গুণ
আরেকজন আমার প্রিয় কম্পোজার সুধীন দাশগুপ্ত, একটু পিছনে যাব, 1958, আর তালাত মাহমুদ। তালাত মাহমুদের একটা বৃষ্টি ভেজা গলা, তার সঙ্গে সুধীন দাশগুপ্তর মতো কম্পোজার, একটু শোনাই। একদম
এরপরে ফিরে আসবো একেবারে আমাদের প্রজন্মে। তাই যেটা বোঝানোর জন্য আমি পরের গানটা সিলেকশন করলাম, যে দেখো তখনও ভালো গান হতো, সুধীন দাশগুপ্তর মতো কম্পোজার তখনও ছিল। পরের যে গান কথা সুর আমার এক গুরু অগ্নিব বন্দ্যোপাধ্যায়, আর এক গুরু স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর গাওয়া, এটা আমার গুরুদের প্রতি আমার ট্রিবিউট। বা ফিরে আসে ফেলে আসা পথ ধরে নানা রঙে নানা সুরে স্বপ্ন গড়ে জগৎ জুড়ে ছাড়ে তো জগৎ জুড়ে ছ
ওটা এখন তুমি গান শোনাবে, একটু হৈমন্তীদির গানে যাব। বাহ, আমার আরেকজন খুব প্রিয় শিল্পী এবং অসাধারণ কম্পোজিশন, দেখো ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। বাহ, ভীষণ ভালো। ¡Gracias!
পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গানটি আমরা শুনলাম। ধারা পরিবর্তন হয় কিন্তু সঙ্গীতের বা সৃষ্টির পরিবর্তন হয় না, সেটা সবসময় একই থাকে, যা আগামী দিনেও আমরা পাচ্ছি। অবশ্যই তার জন্য আগামী প্রজন্মকেও অনেক কুর্নিশ করতে হয়। মমিতা, এখনকার আবার একটু ফিরি, স্বাগতাদির কথা বলছিলাম, আমরা আকাশ বলে ডাকি তাকে, সত্যি তিনি আকাশের মতো। সবাই ছোট থেকে বড় যত ওনার বাচ্চারা আছে, আমি সন্তানই বলবো, আমরা সবাই সন্তানের সন্তান তুললো তার কাছে, তো সবাই আমরা আকাশ বলে ডাকি। তো সেই আকাশের কম্পোজিশন শোনাবো, তারই গাওয়া, অসাধারণ। একটু শোনো, পাতাবাহার থেকেই তুমি শোনাবে বললে রোদ্দুরায় থেকে স্বাগতাদের আরেকটা গান কম্পোজিশন
হইচই রই মেঘ পাড়া, আকাশ নাকি সৃষ্টি ছাড়া, গুরু গুরু তানে মাদল বাজায় কে, কালো মেঘের আনন্দ যোগে। হইচই রই মেঘ পাড়া, আকাশ নাকি সৃষ্টি ছাড়া, গুরু গুরু তানে মাদল বাজায় কে, গুরু গুরু তানে মাদল বাজায় কে, কালো মেঘের আনন্দ চোখে, কালো মেঘের আনন্দ চোখে। Oh,
কোন কি গান? বর্ষাকাল বৃষ্টির গান শোনাচ্ছে, সেখানে রাধা আর কৃষ্ণের কোনো প্রেম থাকবে না, সেটা কি হয়? তা কখনো হয়? আপনি প্রায় যশুদাসের গাওয়া বাপ্পি লাহিড়ির কম্পোজিশন। কানহা ঘটে 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 ঘট
আমরা একদম মমিতার কাছেই চলে যাব, কারণ মমিতার আজকে গানের লিস্ট ভীষণই সুন্দর। এখন কি গান শুনবো? ও কোন থি, ও কোন থি, লতাজির গাওয়া, লতাজির লাগচা গেলে, মদন মোহন জির কম্পোজিশন। আমি আজকে যে গানগুলো বেছেছি সব আমার প্রিয় কম্পোজারদের গান, সত্যি তাই, ভীষণই সুন্দর। এখন সে নতুনই বলো পুরনোই বলো, একদমই তাই। এরপরে নুসরত ফাতে আলী খাঁ, খুব একটা আমি গাই না কিন্তু
ভয়ঙ্কর মানে সাংঘাতিক সাংঘাতিক সব সুর করে গেছেন। অর পেয়ার হো গেয়া বলে একটা ছবি এসেছিল 1997, সেখানে অসাধারণভাবে পিকচারাইজেশন হয়েছিল গানটি বিদেশের মাটিতে। তো আমার খুব প্রিয় গান মেরে সাঁসু মে বসা হে তেরা হি ইক নাম, একটু শোনাই। খুব সফট মেলোডি কিন্তু গানটার মধ্যে বেশ একটা কথার একটা ওয়েট আছে। Oh,
চলে যাবো গানে, মুভিটা কি শুনবো? লক্ষ্মীকান্ত প্যারেলাল, আরেকজন আমার ভীষণ পছন্দের মানুষ একদম। আয়ে দিন পাহাড় কে শুনো সাজনা। বাহ,
এখনকার গান শুনছি রবীন ব্যানার্জি মুকুল দত্ত অসাধারণ কম্বিনেশন আর সুমন কল্যাণপুর আমাকে অনেক বন্ধুরা বলতেন যে সুমন কল্যাণপুরের গান শোনা যায় না শোনাবো বন্ধু এখনকার মঞ্জিল থেকে 1979 যোগেশের লিরিক্স ছিল আর আটিবারমানকে বাদ দিয়ে কি করে গাইব গান একদম তো লতাজির একটা ভার্সন ছিল রিমঝিম গিরে সাওয়ান ওটা শোনা একটু নিশ্চয় রিমঝিম গিরে সাওয়ান
এখন কোন গান শুনবো? প্রতিমা বন্দ্যোপাধ্যায় আরেকজন আমার খুব প্রিয় শিল্পী, আর এই গানটা রিকোয়েস্ট ছিল, তা একটু শুনিয়ে দিই, আমার খুব প্রিয় গান। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাজ জাগে, বড় সাজে যাবে।
পুলক বন্দ্যোপাধ্যায় কথার সঙ্গে কথা মিলিয়ে বলতে হয়, সত্যি বড় স্বাদ জাগে এই সমস্ত শিল্পীদের কাছ থেকে পেতে। এরপরে আমরা অন্য গানে চলে যাব ডাইরেক্ট, বন্ধুরা কি বলে? রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম একটু চলে যাই। 1942 লাভ স্টোরি, সেই অনবদ্য আর ডি বর্মনের শেষ দিকে, শেষ কম্পোজিশন আমরা এখন একদম শেষ কম্পোজিশন, চলো। রুমঝুম রুমঝুম
যাই হোক আমাদের শেষের দিকে আমরা ধীরে ধীরে পা বাড়াচ্ছি একদম শেষের গান প্যাসা সাবন ছবি থেকে 81 এর ছবি লক্ষ্মীকান্ত প্যারেলালকে দিয়ে আজ শেষ করব মেঘারে মেঘারে মত পরদেশ যারে আমাদের কাছে একটু থাকো তুমি আজ তো প্রেম কা সন্দেশ বর্ষা বসারে বাহ Thank you.
অবশ্যই ভালোবাসার সেই বার্তা, সেই সৌন্দর্য নিয়ে আজকে আমাদের উত্তরের সকালের এখানে ইতি টানব। অবশ্যই থাকবেন আপনারাও আমাদের সাথে, থাকবে সুরেলা সফরে অবশ্যই আমাদের শিল্পীরা এবং আপনারা সকলে। বিদায় নেব আজকে উত্তরের সকাল থেকে, খুব ভালো থাকুন, ভালোবাসুন, নমস্কার।